গলাদে খাবার নামে না, শেখ রাসেল শিশুটির মুখ শপথ করেছে আর কাঁদবো না, আর চোখের পানি ফেলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে আমার স্ত্রী, আমার সহধর্মিনী ডাক্তার জাহানারা এহসান আমার নাস্তার টেবিল দিয়েছে, আমার গলা দিয়ে খাবার নামে না, গলা দিয়ে খাবার নামে না, শেখ রাসেল শিশুটির মুখ, ওই মুখ ভাসে। কি অপরাধ করেছিল, কি অপরাধ, কি অপরাধ ছিল, অন্যায় কি করেছিল শেখ রাসেলের, কি নিষ্পাপ শিশু, কি অপরাধ করেছিল। জন্মদিন কেমনে পালন করবো আমরা, এত ফুল কেন এখানে, আমার তো হাসি পায় না, জন্মদিনের উৎসব মনে হয় না, তো শুধু কান্না পায়। ধরে তাড়ি দিতে হবে, তাড়ি।